আজ পয়লা মার্চ 2020 কিছুক্ষণের মধ্যেই গণসংবর্ধনার মধ্যে দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন। সেই উপলক্ষে শিয়ালদা চত্বর এখন বিজেপি সমর্থকদের একেবারে দখলে চলে গেছে। হাজার হাজার বিজেপি কর্মী শিয়ালদা চত্বরে জমায়েত হচ্ছে এবং আমরা সেই দৃশ্য দেখছি সব খবরের পর্দায়। আজ ধর্মতলা চত্বরে যে বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছে সেই মিটিংয়ে উপস্থিত থাকছে অমিত শাহ। আর এই অমিত শাহের আসার আগমনের জন্য এই মুহূর্তে আমরা দেখছি শিয়ালদা চত্বরে অসংখ্য বিজেপি সমর্থকের আগমন ঘটেছে এবং সেই বিজেপি সমর্থকরা এসে জমায়েত হচ্ছে এবং শিয়ালদা চত্বর কার্যত এখন বিজেপি সমর্থকদের দখলে রয়েছে।